extra time. সত্যি জীবন গড়ে দেয়। রাত 2:10 দোহা থেকে কলকাতায় আসা QR 540 ফ্লাইট রানওয়ে ছুঁয়েছিল। ইমিগ্রেশন সামলে সনি নর্ডে যখন বাইরে এলে তখন রাত 2:40। বিমানবন্দরের বাইরে তখন 2,500 বাগান সমর্থক। 10 মাস পরে যে ফের মোহনবাগানে প্রত্যাবর্তন সনি নর্ডের। সোমবারের মাঝরাতে তাই বোধ হয় তাকে ঘিরে সমর্থকদের আবেগের এমন মহাবিস্ফোরণ। সনিকে একবার ছুঁয়ে দেখা, একবার সেলফি তোলার জন্য ছিল চরম আকুতি। দেবীপক্ষ শেষে বাগানে সত্যিই যেন সনিপক্ষ শুরু। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার পথেও সনিকে রীতিমতো এসকর্ট করে নিয়ে গেলেন বাগান সমর্থকরা। এরপর হোটেলে ফিরে সবুজ বেরুনের প্রত্যাবর্তন নিয়ে এক্সট্রা টাইমের প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সনি নর্ডে জানালেন তার অনুভূতি। ফিলিং গুড টু বি ব্যাক হিয়ার ইন কলকাতা, ভেরি হ্যাপি ফর দি অপরচুনিটি টু বি ব্যাক এগেন এন্ড দেন থ্যাংকিং অল দ্য সাপোর্টার এন্ড অল দ্য অফিসিয়াল টু গিভ মি দিস অপরচুনিটি টু বি ব্যাক ইন দ্য সিটি। তার ফিটনেস নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়েছে। সনি অবশ্য বলছেন তিনি ফিট, প্রথম বা দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারবেন। আই এম ওকে, আই এম ওকে, উই উইল মেক দ্য মেডিকেল টেস্ট, দেন আফটার দ্যাট আই থিংক ইন দ্য নেক্সট ডে উই উইল ডু দ্য ফিটনেস টেস্ট, সাপোজ টু প্লে সাম ফ্রেন্ডলি গেমস উইথ দ্য টিম এন্ড ডুইং সাম প্র্যাকটিস উইথ দেম, বিকজ দ্য লিগ উইল স্টার্ট ইন 6 ডে, ইন 5 ডেজ, সো নো টাইম, বাট আই উইল ট্রাই টু মেক মাই সেলফ রেডি এন্ড টু প্লে দ্য ফার্স্ট গেম অর দ্য সেকেন্ড গেম, বাট ফ্রম মাই সাইড আই এম ওকে। স্টেইন গান সেলিব্রেশন পরে ডার্বিতে আগে দলের জয় দেখতে চান সনি। ইন এভরি গেম ইজ ডিফারেন্স, লেটস হোপ মোহনবাগান ক্যান উইন, বাট ইটস নট অ্যাবাউট মি, ইটস অ্যাবাউট মোহনবাগান। তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বাগান সমর্থক বিমানবন্দরের বাইরে আপ্লুত সনি। ফ্রম দ্য ফার্স্ট টাইম আই কাম টু ইন্ডিয়া দে ওয়াজ গিভিং মি ভেরি গুড ওয়েলকাম এন্ড আস এভরি সিজন দে গিভ মি দ্য সেম লভ, বাট টুডে আই ওয়াজ ভেরি 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 excited and very 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 happy that welcome it's very special one, so that's why I think the supporters, they are always make me feel better to play better for them, because I know what they want, I know what they need, they always need win, and then I think this love can make me doing well in the practice and play well for them in the match. চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গল বড় বাজেটের দল গড়েছে, মালয়েশিয়াতে হয়েছে প্রাক মৌসুম প্রস্তুতিও, এতে সনি চাপেনি, পাল্টা শুভেচ্ছা জানালেন লাল হলুদকে। গুড ফর দেম, গুড ফর দেম, সো গুড লাক। এবারের কামব্যাক কি শ্রীঞ্জয় দেবাশিসদের জন্যই? ইয়া, ইউ ক্যান সি দ্যাট দে অলওয়েজ উইথ মি ওয়েন আই এম গোইং, ওয়েন আই কাম ব্যাক দে অলওয়েজ ইন দ্য এয়ারপোর্ট, সো দ্যাট রিলেশনশিপ ইটস লাইক আ ফ্যামিলি, দ্য সেম অলওয়েজ আই সে ইট, so I'm very happy that they bring me, they give me the opportunity to play against for Mohunbagan, so only one way I can give them this opportunity back, it's winning games, because they know what I know what they want, so I will do my best to give them what they want. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।